ওয়েলকাম টু মিতাস কিচেন। মিতা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের মিষ্টি কুমড়োর একটা তরকারি বানিয়ে দেখাবো, যেটা আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। আশা করি ভালো লাগবে। মিষ্টি কুমড়োর তরকারি বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম কুমড়ো নিয়েছি আর কুমড়োটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে আলুটাও আমি কেটে নিয়েছি, তারপর আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি কুমড়ো আর আলুর মধ্যে ভাজার আন্দাজে নুন হলুদ মাখিয়ে নেব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে তেল দিয়ে দেব। তেল দিয়ে আগে তেলটাকে গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে কুমড়োগুলো দিয়ে দেবো। আমি কিন্তু কুমড়োগুলোর মধ্যে ভাজার আন্দাজে নুন হলুদ মাখিয়ে রেখেছি। কুমড়োগুলোকে দিয়ে কুমড়োগুলোকে আগে ভালো করে ভেজে নেব। কুমড়োগুলোকে আমি ভালো মতো ভেজে নিয়েছি, কুমড়োগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোর মধ্যেও কিন্তু আমি ভাজার আন্দাজে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আলুগুলো দিয়ে আলুগুলোকে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। আলুগুলোকেও আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছি, এবার আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, 1টা তেজপাতা আর 1টা শুকনো লঙ্কা। সম্বারটা দিয়ে একটু অপেক্ষা করব কয়েক সেকেন্ড। ফোড়নটা আমার যে ভাজা হয়ে আসবে, এবার আমি এর মধ্যে 1টা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে আগে ভেজে নেব। পেঁয়াজটা আমার যে ভাজা হয়ে আসবে, এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেব। মশলার মধ্যে আছে হলো আমার 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 5টা কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা। আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেব 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, নুন আন্দাজ মতো নুন, আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দেব। ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1টা টমেটো কুচি। তারপরে দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার মশলাটাকে 2 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নেব। মশলাটাকে দিয়ে 2 মিনিটের মতো ভাজা ভাজা করে নিয়েছি, এবার আমি এর মধ্যে ভেজে রাখা কুমড়ো আর আলুটা দিয়ে দিলাম। আলু আর কুমড়োটাকে দিয়ে মশলার সাথে ভালো মতো কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় যদি আপনাদের মনে হয় যে শুকনো হয়ে গেছে, তাহলে কিন্তু আপনারা একটু জল অ্যাড করে দেবেন। মশলাটা কষে আমার তেল বার হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। আমি এখানে ছোট বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে দিলাম। এবার আমি এটাকে ঢেকে রাখবো 6 থেকে 7 মিনিটের জন্য। 6 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 6-7 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি।
নুনটা আমি চেকে দেখে নিয়েছি, নুন মিষ্টিটা আমার ঠিক আছে, রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি ওপর দিয়ে ধনে পাতা কুচিটা দিয়ে দেব। আমি কিন্তু এখানে গরম মশলার গুঁড়ো দিলাম না, তার বদলে ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম। ধনে পাতা কুচিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি, রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, বন্ধ করে এটাকে আবারও 3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব, তারপর একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, 3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। আলু কুমড়োর তরকারিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, এবার আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। কুমড়ো আলুর তরকারিটা আমার রেডি হয়ে গেছে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। নমস্কার।